15 আগস্ট সারা দেশের সাথে রাজ্য 75তম স্বাধীনতা দিবসকে আজাদী কা অমৃত মহোৎসব দিবস হিসেবে পালন করবে প্রদেশ বিজেপির যুব মোর্চা সংগঠন। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ যুব মোর্চার কর্মকর্তাগণ। এ উপলক্ষে রাজ্যের 7টি মণ্ডলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হবে আজাদী কা অমৃত মহোৎসবের। সকাল 7:50 প্রত্যেক মণ্ডলে কমপক্ষে 75 জন যুব মোর্চার কার্যকর্তা একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ যুব মোর্চার কর্মকর্তারা জানিয়েছেন, মোট 22টি কার্যক্রম হাতে নিয়েছেন তারা, এর মধ্যে রয়েছে ম্যারাথন র্যালিও। আগামীকাল আমরা সকাল 7:50 আমাদের 7টা মণ্ডল, এই 60টি মণ্ডলের প্রত্যেকটি মণ্ডল আমাদের 75 জন কার্যকর্তা জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন এবং একত্রিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচিগুলো তা 13 আগস্ট ও 14 আগস্ট ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটি কার্যকর্তা মাই গভ পোর্টাল, আমাদের একটা অ্যাপ চালু হয়েছে সেন্ট্রালি, সেই অ্যাপের মাধ্যমে প্রত্যেকে জাতীয় সঙ্গীত। এদিন সাংবাদিক সম্মেলনে যুব মোর্চার উদ্যোগে 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য একটি জার্সির আবরণ উন্মোচন করেন সংগঠনের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাগণ। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।